এখানে দেখা যাচ্ছে শশার চারা, আর যে শশার গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতিতে পলি হাউজে লাগানো, অর্থাৎ আমাদের গ্রো ব্যাগের মধ্যে হাইড্রোপনিক সলিউশন দিয়ে এই শশা গাছগুলো চাষ করা হয়। আর এক একটা গাছ থেকে প্রায় 8 থেকে 10 কেজি করে শশা পাওয়া যায়। তবে গরমের সময় এই শশার প্রোডাকশনটা একটু কম হয়ে থাকে।